মা, পৃথিবীর সকল মাই ভালো থাকুক, শুরুতেই আজকের এই ভিডিও পৃথিবীর সকল মার প্রতি উৎসর্গ করছি। মা দিবসকে কেন্দ্র করে সবার মতো, অনেকের মতো আমাদের অভিনেতা চঞ্চল চৌধুরীও তার মায়ের সঙ্গে একটি ফটো আপলোড দেন নিজের ফেসবুক পেজে। আর সেই ফটোকে কেন্দ্র করেই যত সব কাহিনীর সূচনা। অভিনেতা চঞ্চল চৌধুরীর মায়ের মাথায় সিঁদুর দেখে বাংলাদেশের এবং প্রবাসের অনেকেই বুঝতে পারলেন তাদের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সনাতন ধর্মের একজন মানুষ। সেই ছবিতে প্রায় 17,000-এর মতো কমেন্ট পড়ে, প্রায় 2,50,000-এরও বেশি বা তারও বেশি রিয়্যাক্ট মানুষ করে। প্রথম কয়েকটি কমেন্ট যেটি চঞ্চল চৌধুরীকে হয়তো কষ্ট দেয়, সেই কমেন্টগুলো কিছুটা আপত্তিকর ছিল, যার বেশিরভাগ কমেন্টগুলো ফেক আইডি ছিল, যারা তার এই ধর্ম পরিচয় পেয়ে খুব অবাক হয়। কিন্তু বেশিরভাগ কমেন্ট, 17,000-এর ভেতরে বেশিরভাগ কমেন্ট চঞ্চল চৌধুরীর প্রতি ভালোবাসা, চঞ্চল চৌধুরীর মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। কিন্তু চেতনাবাস একদল গাঁজাখোর সম্প্রদায়ের লোক সেই আপত্তিকর ফেক আইডির কমেন্টগুলোকে পুঁজি করে শুরু করেছে একটি নতুন দ্বন্দ্বের, এবং তারা সমস্ত বাংলাদেশের মানুষের কটাক্ষ করে একের পর এক আক্রমণ করেই যাচ্ছে। কি ছিল চঞ্চল চৌধুরী এবং তার মায়ের সেই ছবিটির নৈপথ্যের কাহিনী? কি কারণে এই একদল গাঁজাখোর সম্প্রদায় সমস্ত বাংলাদেশের মানুষকে এইভাবে হেয় করছে? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা। আজকের বিষয়টি ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন, এই বিষয়টির আগাগোড়া অনেকেই জানেন, কিন্তু এই ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এটি হয়তো অনেকে জানেন না, এটি হয়তো অবগত না। আমি চেষ্টা করব আজকে বিস্তারিত এই ব্যাপারটি নিয়ে আলোচনা করার। আমার প্রিয় সহযোদ্ধারা, আমার কলিজার ভাই ও বোনেরা, ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ একটি কুচক্রী মহল বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমান করার জন্য এবং বাংলাদেশের মুসলিম প্রেমী মানুষকে অ্যাটাক করার জন্য একটা সংঘবদ্ধ চক্র হয়ে কাজ করছে। আজকে এই ভিডিওটিতে আমরা তাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় সহযোদ্ধারা, যেমনটি আপনারা জানেন, মা দিবস উপলক্ষে সমস্ত পৃথিবীর সন্তানরা, ভালোবাসার মানুষগুলো তাদের মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছে অনেকেই। আমাদের বাংলাদেশ কমিউনিটিতেও সেটার ব্যতিক্রম ঘটেনি। আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে তার মায়ের সঙ্গে তার একটি ছবি শেয়ার করেন, এবং সেই ছবিটিতে যেহেতু তার মায়ের মাথায় সিঁদুর ছিল, আমাদের বাংলাদেশের জনগণ অনেকেই জানতেন না যে চঞ্চল চৌধুরী সনাতন ধর্মের একজন মানুষ। আমার প্রিয় সহযোদ্ধারা, বলা বাহুল্য, চঞ্চল চৌধুরীর এই ছবিটিতে প্রায় 17,000-এর মতো মানুষ মতামত দেয়। শুরুর দিকে কয়েকটি কমেন্ট হয়তো চঞ্চল চৌধুরীর মনে আঘাত করে, আর সেই আঘাত করা কমেন্টগুলো কি ছিল আমরা একটু আলোকপাত করি। শুরুর দিকে কয়েকটা কমেন্ট এমন ছিল, ভাই আপনি হিন্দু জানা ছিল না, আমি তো এতদিন ভাবতাম চঞ্চল চৌধুরী আপনি মুসলিম। আবার অনেকেই লিখেছে, আপনি মুসলিম ভেবে এতদিন আমরা সাপোর্ট করেছি, এতদিন আমরা ভালোবেসেছি। আবার বেশ কয়েকটা ফেক আইডি থেকে অনেক আপত্তিকর কমেন্টও হয়তো করেছেন, যেটি আমরা খুঁজে পাইনি। তবে প্রায় 17,000 কমেন্টের ভিতরে বেশিরভাগ কমেন্ট ছিল চঞ্চল চৌধুরীর প্রতি ভালোবাসা এবং চঞ্চল চৌধুরীর মায়ের প্রতি সম্মান। কিন্তু আমার মনে হয় চঞ্চল চৌধুরী খারাপ দিকটাকেই, খারাপ কমেন্টগুলোকেই পিক করেছেন এবং সেটা নিয়ে তার কষ্ট তিনি জাহির করেছেন। যেটা বলা বাহুল্য, এই যে কয়েকটা খারাপ কমেন্ট বা কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে চঞ্চল চৌধুরী হয়তো মোটেও পজিটিভলি নেন নাই, এবং যার ফলে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, কষ্ট কমেন্টে জাহির করেছেন। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই কয়েকটা ফেক আইডি এবং কয়েকজন আপত্তিকর কমেন্টের কারণে সমস্ত বাংলাদেশের মানুষকে, সমস্ত বাংলাদেশের ইসলাম প্রেমীকে, মুসলিমদেরকে এই চেতনাবাজ গাঁজাখোরের দল মোটামুটি ধুয়ে দিচ্ছে গতকাল থেকে। আমার প্রিয় সহযোদ্ধারা, বলে নেওয়া ভালো, তারা প্রমাণ করছে যে চঞ্চল চৌধুরী সনাতন ধর্মের হওয়ায়, হিন্দু হওয়ায় বাংলাদেশের মানুষ, মুসলিমরা তার প্রতি খুব নেগেটিভ প্রতিক্রিয়া প্রকাশ করছে, এটি তারা বলতে চাচ্ছে। আমার প্রিয় সহযোদ্ধারা, এই চেতনাবাজ গাঁজাখোররা মূলত কি করছে? তারা সমস্ত বাংলাদেশের মানুষকে, মুসলিমদেরকে তারা নেগেটিভলিভাবে প্রেজেন্ট করছে।
চঞ্চল চৌধুরী হিন্দু বা অন্য কোনো ধর্মের হলে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং তার মায়ের প্রতি আমার সম্মান অটুট থাকবে, এমন একটি কমেন্টস আমি নিজেও করে আসছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এমন মানসিকতাই লালন করে, কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে এইটুকু যে চঞ্চল চৌধুরীর এই ফটোকে কেন্দ্র করে এবং কয়েকটি ফেক আইডির কমেন্টকে গুরুত্ব দিয়ে সমস্ত বাংলাদেশের মানুষকে এই যে চেতনাবাস গাজাখোর সম্প্রদায় আজকে গালাগালি করছে এবং তাদেরকে হেয় করছে। তারা বলতে চাচ্ছে যে চঞ্চল চৌধুরী বাংলাদেশে অন্য ধর্মের একজন মানুষ হয় তাকে কমেন্টে মানুষ হেয় করছে, সোশ্যাল মিডিয়াতে তাকে অপমান অপদস্থ করছে। আমার প্রিয় সহযোদ্ধারা, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মিডিয়াতে টনি ডায়েস ছিলেন, দেবাশিস বিশ্বাস ছিলেন, এন্দ্র কিশোর ছিলেন, রথীন্দ্রনাথ রায় ছিলেন, কুমার বিশ্বজিৎ ছিলেন, পার্থ বড়ুয়া ছিলেন, সুবীর নন্দী ছিলেন, তমালিকা কর্মকার ছিলেন, অরুণা বিশ্বাস ছিলেন। বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় এবং ব্যবসায়িক সফল সিনেমা ছিল তোজাম্মেল হক বকুলের বেদের মেয়ে জ্যোৎস্না, এবং যথারীতি সেই সিনেমার নায়িকা ছিল অঞ্জু ঘোষ। তিনি সনাতন ধর্মের বিশ্বাসী একজন মানুষ ছিলেন। আমার প্রিয় সহযোদ্ধারা, এত মানুষ হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বাংলাদেশের তারকা, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এবং বাংলাদেশের মানুষ জেনেছে তারা ভিন্ন ধর্মের, কোনো দিন একটা কটু কথা কারো বিরুদ্ধে বলেনি বাংলাদেশের মানুষ। আজকে চঞ্চল চৌধুরীকে নিয়ে যেই গল্প রচনা করতে যাচ্ছে এই গাজাখোর, এই গাজাখোর, এই গাজাখোর চেতনাবাস সম্প্রদায়, সেটি বাংলাদেশের মানুষ প্রতিহত করবে, বাংলাদেশের নানা বিশ্বে যারা থাকেন তারা প্রতিহত করবে। আমার প্রিয় সহযোদ্ধারা, আমরা কী বুঝলাম? আমরা একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের মানুষের, ভিন্ন ধর্মের মানুষের প্রতি কোনো প্রকার আপত্তিকর চিন্তাভাবনা নাই। যদি থাকতো তাহলে বাংলাদেশের মাটিতে এত হাজার হাজার অন্য ধর্মের তারকারা কখনোই সফল হতে পারতেন না, তারা কাজ করতে পারতেন না। আমরা এমন মানসিকতা রাখি না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন তারাও মুসলমানদের প্রতি এমন ধারণা রাখে না। চঞ্চল চৌধুরীকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কোন ধর্মের, সেটিতে তার বিচলিত হওয়ার এমন কোনো কারণ আমি অন্তত দেখছি না। আমার প্রিয় সহযোদ্ধারা, চঞ্চল চৌধুরীকে মানুষ ভালোবাসে এবং ভালোবাসবে, এবং বাংলাদেশের যে কোনো অন্য ধর্মের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের সম্মান সবসময় ছিল, থাকবে। চঞ্চল চৌধুরীর যতটা কষ্ট না লেগেছে তার থেকে বেশি কষ্ট লেগেছে চেতনাবাস গাজাখোর সম্প্রদায়দের, এবং তারা কন্টিনিউ বাংলাদেশের মানুষকে হেয় করছে, বাংলাদেশকে অপমান করছে। আমি যে লিস্টগুলো আপনাদের পড়ে শোনাইলাম, আপনার কাছে এর থেকে অনেক বড় লম্বা লিস্ট আছে যারা বাংলাদেশের মাটিতে অন্য ধর্মের হয়ে সফল হয়েছেন, তারকা হয়েছেন, শিল্পপতি হয়েছেন, নায়ক হয়েছেন, গায়ক হয়েছেন। বাংলাদেশের মানুষের কারো প্রতি কোনো অভিযোগ ছিল না, কোনো আপত্তি ছিল না। তবে আজকে চঞ্চল চৌধুরীর প্রতি কেন অভিযোগ থাকবে? চঞ্চল চৌধুরী ভিন্ন ধর্মের হওয়ায় বাংলাদেশের মানুষের কোনো আপত্তি না থাকলেও এই যে কয়েকটা ফেক আইডির কয়েকটা কমেন্টকে কেন্দ্র করে চঞ্চল চৌধুরীর বুকটা ফেটে গেছে, এবং একই সাথে চেতনাবাজরা আজকে ঘুমাইতে পারছে না, তারা সমস্ত বাংলাদেশের মানুষকে গালাগালি করছে। প্রায় 17,000 কমেন্টের থেকে মাত্র কয়েকটি ফেক আইডির কমেন্ট হয়তো আপত্তিকর ছিল, যেটির তীব্র নিন্দা আমরাও জানাই। তবে চঞ্চল চৌধুরীর মাকে আমরা সম্মান জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, তীব্র নিন্দা জ্ঞাপন করছি তাদেরকে যারা এই ধরনের অসুস্থ মানসিকতা লালন করে। একই সাথে তাদের প্রতি আরও তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই ধরনের সামান্য বিষয়কে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশের মানুষকে গালাগালি করে, সমস্ত বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনাকে গালাগালি করে। আমার প্রিয় সহযোদ্ধারা, কয়েকটি ফেক আইডির আপত্তিকর কমেন্টকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশের মানুষকে এই চেতনাবাস গাজাখোর সম্প্রদায় মোটামুটি ধুয়ে দিচ্ছে। তাদের ভাষায় বাংলাদেশে চঞ্চল চৌধুরীরা খুব অসহায়, তাদেরকে অপমান করার জন্য এই গোষ্ঠী সবসময় লেগে থাকে। বাংলাদেশে ভিন্ন ধর্মীদেরকে এই মানুষগুলো পছন্দ করে না। এটি সমস্ত বাংলাদেশের বহিঃপ্রকাশ, সমস্ত বাংলাদেশের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ, যেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং হাস্যকর। একজন সরকারি কর্মকর্তা ফেরিঘাটে একটা ফেরি লম্বা সময় পর্যন্ত আটকে রেখেছিলেন, এবং সেই ফেরিতে মুমূর্ষ অবস্থায় একটি শিশু বালক জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছিলেন। তিনি চিৎকার করছিলেন তার বাবা মা তার বাচ্চাটিকে তারা বাঁচাতে চায়, তার বাচ্চাটিকে ঢাকায় নিয়ে আসতে চায়, কিন্তু শেষ রক্ষা হয়নি সেই বাচ্চাটির। ফেরিতেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং সেই ছেলেটি হিন্দু ছিল। আমার প্রিয় সহযোদ্ধারা, আজকে যে গাজাখোর চেতনাবাজরা চঞ্চল চৌধুরীর অপমানে অপমানিত হয়ে সমস্ত বাংলাদেশকে ধুয়ে দিচ্ছে, তারা ঘুমাতে পারছে না,
তাদের মনে আঘাত লেগেছে, বিবেকে আঘাত লেগেছে। এই চেতনাবাজরা যখন শিশু বাচ্চাটি একটি ফেরিতে মারা যায়, এই শিশুটির জন্য, এই হিন্দু শিশুটির জন্য কেউ কথা বলেনি। যদি সেই শিশুটির জন্য তারা কথা বলতো, তারা প্রশ্ন করত যে কী কারণে সরকারি একজন কর্মকর্তা ফেরি আটকায় দেবে এবং কী কারণে এই বাচ্চাটি সেখানেই তার জীবন হারাবে, তাহলে আজকে সেই সরকারি কর্মকর্তা জেলের ঘানি টানত, তিনি আজকে জেলে থাকতো। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সেই সরকারি কর্মকর্তার কোনো বিচার হয়নি, তিনি জেলেও কখনো যান নাই, এমনকি তিনি আইনের দ্বারস্থও কখনো হন নাই। কিন্তু একটা হিন্দু বাচ্চার জান চলে গেছে সেদিন, প্রাণ চলে গেছে সেদিন। আমি একজন মুসলিম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ছোটোখাটো কন্টেন্ট বানাই, আমি কিন্তু সেদিন প্রতিবাদ করেছিলাম, আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে চঞ্চল ভাইয়ের জন্য, এই চঞ্চল চৌধুরীর জন্য এই চেতনাবাসরা কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। তারা একটা শিশুকে মৃত্যু হতে দেখলো, হাসতে হাসতে সেটিকে বরণ করলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। তিতাস ঘোষের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার পরিবারের সদস্যরা। মৃত্যুর জন্য তারা দায়ী করছেন ভিআইপি সংস্কৃতি আর ঘাট কর্তৃপক্ষের অবহেলাকে। সেদিন তারা সব কিছু দেখেও কোনো প্রতিবাদ করেনি। তবে আজকে চঞ্চল চৌধুরী এবং তার মায়ের ফটোতে কয়েকটা ফেক আইডির কমেন্ট দেখে তারা ঠিকও থাকতে পারতেছে না। আমার প্রিয় সহযোদ্ধারা, আপনারা তো বিবেকবান, এই চেতনাবাসদেরকে আপনারা কি বলবেন? একটি শিশু ফেরিতে মারা গেল সরকারি একজন কর্মকর্তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, তিনি তার মতো করে ফেরিটি ছাড়লেন, সেই শিশুটি সেখানেই জীবনটা দিয়ে দিল। এই চেতনাবাজরা, এই গাঁজাখোর সম্প্রদায় সেখানে কোনো কথা বলল না। আজকে চঞ্চল চৌধুরীর একটি ফটোতে প্রায় 17,000 কমেন্ট পড়ে, যেখানে বেশিরভাগ কমেন্ট বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। কয়েকটি ফেক কমেন্ট এবং ফেক আইডির কমেন্টকে কেন্দ্র করে আজকে তারা সমস্ত বাংলাদেশের মানুষকে ধুয়ে দিচ্ছে। আপনারা বিবেকবান, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো সুষমা শরীফ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।